কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতই ট্রেডিং এর সাথে লেগে থাকেন না কেন যতই আপনি ট্রেডিং সম্পর্কে আপনার নলেজ থাকুক না কেন একদিন প্রফিট করতেছি তিন নম্বর দিনে গিয়ে পুরো ব্যালেন্স জিরো হয়ে যায় যখন এই জায়গাটা ফেসে যাবেন না তখন বুঝবেন যে জিনিসটা আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কতটা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম দেখেন আপনি হয়তো বা ট্রেনিংয়ে এক মাস বা দুই মাস বা তিন মাস বা চার মাস বা এক বছর বা দুই বছর বা তারও অধিক থেকে আপনি হচ্ছে ট্রেনিংয়ের সাথে লেগে রয়েছেন বা হচ্ছে ট্রেনিং প্র্যাকটিস করছেন বা হচ্ছে ট্রেড করছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতই ট্রেনিংয়ের সাথে লেগে থাকেন না কেন যতই আপনি ট্রেনিং সম্পর্কে আপনার নলেজ থাকুক না কেন যতই আপনার অ্যাক্যুরেসি নাইনটি নাইন হোক না কেন বা হচ্ছে আপনি দশটা ডেট করলে নয়টা ডেট উইন হচ্ছে বা দশটায় দশটায় উইন হচ্ছে তাও কোনো কাজে আসবে না যদি না আপনি সঠিকভাবে ট্রেনিংয়ে আপনার ইমোশনটাকে কন্ট্রোল না করতে পারেন দেখেন ট্রেনিংয়ে আসলে ইমোশন কন্ট্রোল করা কতটা যে গুরুত্বপূর্ণ জিনিস যারা অলরেডি এই ইমোশন কন্ট্রোলের জন্য তাদের ব্যালেন্সটাকে একাধিকবার জিরো করছে তারাই শুধুমাত্র ওই কষ্টটা বুঝতে পারবে তো দেখেন আজকে হচ্ছে আমি আলোচনা করবো মূলত হচ্ছে যে ট্রেনিংয়ে ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং এই ইমোশন কন্ট্রোলটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের এই ক্লাসে আপনারা বুঝতে পারবেন যারা হচ্ছে নতুন এখন অব্দি হয়তো বা লাইফ ব্যালেন্স দিয়ে আপনারা হচ্ছে ট্রেডিং শুরু করেন নাই তারা হয়তো বা ইমোশন কন্ট্রোল জিনিসটা এতটাও গুরুত্ব দিবেন না তবে আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে ইমোশন কন্ট্রোল করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে সঠিকভাবে হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হয় আসেন আমি হচ্ছে এখন সরাসরি একটা ধরেন মার্কেট এখানে চলে আসলাম তো দেখেন ট্রেডিংয়ে ফার্স্ট অফ অল আমি বলি আমরা সবারই হচ্ছে মাইন্ড সেট আপটা এভাবে সেট হয়ে গেছে বর্তমানে যে আমি আজকে হচ্ছে যে কোনো একটা বাড়ির ইনকাম দেখলাম উনি তো দেখলাম হাজার হাজার ডলার ইনকাম করতেছে পরের দিন আমি নিজেও ডিপোজিট করব আমি ওনার মতো হাজার হাজার ডলার ডিপোজিট করে ইনকাম করা শুরু করব। তো এই যে একটা থিম মানুষের মাথার ভিতরে এমনভাবে সেট হয়ে গেছে এখন ম্যাক্সিমাম মানুষ আমরা কী করি জানেন ট্রেডিং মানেই আমার নলেজ থাক বা না থাক একদম উইদাউট নলেজ নিয়ে আমরা হচ্ছে ট্রেডিংয়ে শিফট হয়ে যাচ্ছি ডিপোজিট করে পরের দিন বা দু একদিন প্রফিট করতেছি তিন নম্বর দিনে গিয়ে পুরো ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে তো দেখেন এটার মেইন রিজন হচ্ছে কি জানেন মেইন রিজন হচ্ছে আমাদের প্রথম তো অবশ্যই আমাদের নলেজে ঘাটতি আছে এটা তো পরের সাবজেক্ট কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমার আপনার ইমোশন না কন্ট্রোল করার কারণে তো আসেন ইমোশন কন্ট্রোল করা কতটা গুরুত্বপূর্ণ আগে হচ্ছে ওইটা নিয়ে আলোচনা করব। এবং দেন হচ্ছে আমি বলবো যে ইমোশন কীভাবে আপনারা কন্ট্রোল করবেন তো ফার্স্ট অফ অল এখন আমি কথা বলবো ইমোশন কন্ট্রোল করা কতটা গুরুত্বপূর্ণ আসেন দেখেন ধরেন আমি এখানে স্ক্রিন একদম সরাসরি দেখাচ্ছি আমার এখানে ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে ধরেন কথার কথা এক ডলার কেমন এখন আমার স্বপ্ন হচ্ছে আজকের একদিনে আমি ইনকাম করব যেটা হচ্ছে সেটা ধরেন পাঁচ ডলার এক ডলার থেকে পাঁচ ডলার এটা কিন্তু অসম্ভবের কিছু না ভাই সম্ভব ডেফিনেটলি সম্ভব আপনি বেশি না তো আপনি হান্ড্রেড পার্সেন্ট করে পাঁচটা ডেট মারেন পাঁচটা ডেট মারলে পাঁচটা ডেট উইন হইলে দেখবেন আপনার ব্যালেন্স অলরেডি দশ হাজার পার হয়ে চলে গেছে ঠিক আছে অসম্ভব আর কিছু নয় কিন্তু এইটা আদৌকে ঠিক এটা আদৌকে ঠিক কখনোই ঠিক না তাহলে ইমোশন কন্ট্রোল করা কতটা গুরুত্বপূর্ণ দেখেন এখন ধরেন আমি এখানে আমার ব্যালেন্স হচ্ছে কথার কথা ধরেন ব্যালেন্স হচ্ছে কত এক ডলার এখন আমি টেড নিচ্ছি কত করে কথা বলে বুঝেন এখানে এই আজকের এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি যতটুকু সম্ভব হচ্ছে শর্টকাটে শেষ করার ট্রাই করব তবে গুরুত্বপূর্ণ একটা ক্লাস অবশ্যই সেই সব দেখবেন ঠিক আছে ধরেন আমার ব্যালেন্স হচ্ছে এখানে কথার কথা এক ডলার ঠিক আছে এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি ট্রেড করবো ধরেন দুইটা বা তিনটা এখন আমি কি করলাম আমার আজকে একদিনে প্রফিট লাগবে ধরেন এক হাজার ডলার কারণ আমি অমুক ভাই তমুক ইনকাম দেখছি অমুক ভাই তমুক লিটার বোট কাঁপাচ্ছে দুই দিনে লিডার বোট কাঁপাচ্ছে হ্যাঁ বা হচ্ছে আপনি আমাকে বলো করেন যে রাসেল বাইরে দেখলাম যে তিন ডলার থেকে তিন হাজার ডলার করে ফেলছে সাত হাজার ডলার করে ফেলছে এখন রাসেল বাইরের মতো আমি করব আপনি করলেন কি আপনার যে মেন ব্যালেন্স আছে ওটার পঞ্চাশ পার্সেন্ট এটার এখানে পার্সেন্টেজ সুইচ করে আপনি পঞ্চাশ পার্সেন্ট দিয়ে আপনি হচ্ছে একটা ট্রেড করলেন ধরেন এই ক্যান্ডেলে কোথায় মানলেন ধরুন এই যে ক্যান্ডেল এখানে একটা রেট দেখছেন আপনি কোথায় মারছেন ডাউন ডিরেকশনে মারছেন লজিক লজিক আপনার আপনার টেকনিক্যাল আমি কিন্তু তো টেকনিক্যাললাম কখনো হান্ড্রেড পার্সেন্ট কি হয় কখনোই হান্ড্রেড পার্সেন্ট হয় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতেই পারে আপনি যেহেতু মানুষ মানুষ যখন জন্মগ্রহণ করে সেই মুহূর্তে হবেই এটা যেমন সত্য ঠিক তেমনি মার্কেট যেহেতু চলতেছে একটা নির্দিষ্ট ধারাবাহিক নিয়মে মার্কেটও তার লেভেল ভাঙবে লেভেল ব্রেকআউট করবে ফেক ব্রেকআউট দিবে ব্রেকডাউন দিবে এটাও একদমই চিরন্তর সত্য যতই অনেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলে শিল লাখ না কেন কোনো কাজে আসবে না যদিও আমি অনেক সময় বোঝানোর খাতিরে হান্ড্রেড পার্সেন্ট বলি এটা রিজন হচ্ছে এটা দ্বারা আমি এটা বোঝাই যে ওই সাইকোলজিটা বা হচ্ছে ওই স্ট্র্যাটেজিটা অ্যাকুরেসি তুলনা তুলনামূলকভাবে অনেকটাই বেশি কাজ করে যার কারণে বোঝানোর স্বার্থে ওইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বা আমি পার্সোনালি হান্ড্রেড পার্সেন্ট বলেই থাকে তার মানে এটা না যে আপনি একশোটা ট্রেড করলেই ওই স্ট্র্যাটেজি নিয়ে একশোটাই প্রফিট হবে এটা কখনো সম্ভব না যাই হোক তো ধরেন আপনি এখানে কি করলেন একটা স্ট্রং রেট দেখলেন এখন আপনি লজিক মোতাবেক বা টেকনিক্যাল অ্যানালাইজি মোতাবেক বুঝতেছেন আপনি মার্কেটের প্রিভিও জায়গায় তাকাচ্ছেন না আপনি এই অংশটুকু আর দেখলেন না আপনি এখানে এটা দেখে ডাউন ডিরেকশনে মারছেন এখন হচ্ছে কি আপনি মারছেন কত দিয়ে আপনার মেন ব্যালেন্সের পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে ধরেন একশো এক হাজার ডলার আপনি মারছেন পাঁচশো ডলার দিয়ে এখন কথার কথা ওইটা আপনার লস হয়ে গেছে লস হয়েছে এখন ভাই আপনার মাথায় আর কাজ করবেন আপনি তখন কী করবেন জানেন বাকি যে ডলারটা আছে এরপর এটা যখন লস হয়েছে আপনার এখানে একটা যখন দিন ক্যান্ডেল চলে আসল এখন আপনি মনে মনে ভাবতেছেন যে এটা হয়তো যেহেতু আপনি তখন করলেন কি আবার একটা ডাউনে মারলেন দেখা যাচ্ছে তখন অলরেডি মার্কেট তার শিফটিং আপ ট্রেন্ডের দিকে করে ফেলছে তখন আপনার হচ্ছে কি ব্যালেন্স পুরো খালি তাহলে এটা কেন হইল বলেন তো এটা হওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন নাই ইমোশনকে কি কন্ট্রোল করতে পারে না দেখেন ইমোশন কন্ট্রোল করাটা কতটা গুরুত্বপূর্ণ এখন জিনিসটা একটু আমরা অন্যভাবে বা ডিফারেন্ট ওয়েতে একটু চিন্তা করি যদি আমরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতাম তাহলে আমাদের ব্যালেন্সটা কী হতো দেখেন ধরেন আমার এই ক্যান্ডেলে আমি একটা কনফার্মেশন পাইছি কথার কথা আমি পাইলাম এখন আমার করণীয় কী ধরেন আমি একটা ডাউন ডেকশনে ট্রেড প্লেস করলাম লস হয়েছে হইতে পারে না হইতেই পারে তখন আমি কী করবো আমি সাথে সাথে এই ক্যান্ডেল আর ট্রেড করবো না এই ক্যান্ডেলটা যদি আমি ট্রেড না করে আমি যদি এমনটা করতাম যে আমি একটু আবার হোল্ড করতাম মার্কেটে আমার এখানে একটা লস দিয়ে দিচ্ছে আমি একটু হোল্ড করি একটু ওয়েট করি আবার একটা কনফার্মেশনের জন্য ওয়েট করি সব সময় মাথায় রাখবেন ট্রেনিংয়ে কখনোই আপনি সময়ের থেকে হ্যাঁ সরি টাকার থেকে সময়ের মূল্য বেশি দিতে যাবেন না এটা ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি অন্য যে কোনো জায়গায় অবশ্যই সময় গুরুত্ব দিতে হবে কিন্তু ট্রেনিংয়ের বেলায় আপনারা সময় একটা জিনিস মাথায় রাখবেন কখনোই আপনার টাকার থেকে সময় বেশি মূল্য বেশি দিতে যাবেন না আমরা ম্যাক্সিমাম ট্রেডাররাই বা নতুন পুরাতন যারাই হচ্ছে সাকসেস হইতে পারেননি তারা কিন্তু এইটাই করেন আপনারা করেন কি সময়ের থেকে সরি টাকার থেকে সময়ের মূল্যটা বেশি দেন মানে আপনার দুই মিনিটে হচ্ছে দুই হাজার ডলার লাগবে কিন্তু দুই দিনে আপনি দুই হাজার ডলার হইলে হ্যাপি না কিন্তু আপনি এটা একটু অন্যভাবে চিন্তা করেন অন্য কোনো মানুষ সে দুই দিনে দুই হাজার ডলার কামানো কি সম্ভব যদি এটা একটা বিগ অ্যামাউন্ট আপনাদেরকে এক্স এক্সাম্পল হিসেবে আমি বোঝানোর ক্ষেত্রে জিনিসটা বলতেছি সম্ভব বলেন সম্ভব না কিন্তু আমরা ট্রেনিংয়ে আসলে আমাদের মেন্টালিটিটা এরকম হয় যে আমি দুই মিনিটে হচ্ছে আমি দুই হাজার ডলার আমার কামাইতে হবে আর সারাদিন আপনার কিছু করার দরকার নেই কেন ভাই এটা করা যাবে না সব সবসময় অবশ্যই অবশ্যই আপনাকে সময়ের থেকে টাকার মূল্য বেশি দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন আপনার মনে রাখতে হবে সময় যদি থাকে আপনি টাকা এখান থেকে কামাইতে পারবেন কিন্তু আপনার টাকায় যদি না থাকে আপনার আর কোনো কিছু সম্ভব না আপনার সর্বোচ্চ হারাবেন এখানে ঠিক আছে তাহলে এখন এই যে কতটা গুরুত্বপূর্ণ দেখেন আমি যদি এখানে একটু অন্যভাবে করতাম ধরেন এখানে আমার একটা লস হয়েছে আমি আবার একটু কনফার্মেশনের জন্য ওয়েট করি এখানে তো আমার লস দিয়ে দিছে এখানে আবার আসলো একটা ইনভাইটেড হ্যামার মেক করলো আবার একটা আমি কনফার্মেশন পাইছি যেহেতু বাইরে অলরেডি উইক এরপর আবার একটা রেড ক্যান্ডেল পাইছি তার মানে আমি পুরো কনফার্মেশন এখন আবার হচ্ছে আমি একটা ডাউন ডিরেকশন ফ্লেস করলাম ট্রেড আবার কি আমি একটা ডাউন ডিরেকশন একটা ট্রেড ফ্লেস করলাম তাহলে কী হচ্ছে এখানে দেখেন আমি ইজিলি কিন্তু এখন এখানে প্রফিট কিন্তু এখানে আমার ধরেন লস হয়েছে কত কথার কথা দশ ডলার কথার কথা কি দশ ডলার তাহলে এখানে আমি টেড প্লাস করবো কত দিয়ে ভাই বলেন তো বিশ ডলার দিয়ে তাহলে কি হচ্ছে আমার এখানে যে একটা ট্রেড লস হলো এটা তো রিকভারি এখানে হচ্ছেই প্লাস সাথে আমি আরও দশ ডলার প্রফিট তার মানে ওভারঅল কি আমি এখানে প্রফিটে এটা রিজনটা কী ছিল কেন এখানে আমি করছি এমটিজি এটাকে বলা হয় এম টিজি মানে একটা ট্রেড যদি লস হয় পরেরটা হচ্ছে ডবল অ্যামাউন্ট দিয়ে মারা এটাকে বলা হয় এম টিজি বা মার্টি অ্যাঙ্গেল ঠিক আছে তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার একটা একটা লস হইলো আপনার অ্যাকুরেসি যদি খারাপও থাকে আপনার যদি ডিসিপ্লিন ভিতরে থাকেন আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন তো তাহলে আমি এখানে কী করলাম আমি এখানে দশ ডলার লস এসে পর একটা বিশ ডলার দিয়ে মারলাম তাহলে আমার কী হচ্ছে আগেরটা যে লস হইলো পরবর্তীতে এই ক্যান্ডেলে এসে আমি ঠিকই লস রিকভার প্লাস প্রফিট নিয়ে বের হইলাম এখন কথার কথা ভাই এটাও তো আমার লস হইতে পারে দেখেন এখানে মজার জিনিসটা আপনারা কোথায় বুঝবেন এখন এটা কথার কথা এটাও তো লস হইতে পারে পারে না ধরুন এখানে একটা গ্রিন হয়ে গেল বাই চান্স গ্রিন হয়ে গেল তাহলে আবার আমার করণীয় কি আবার আমার করণীয়টা কি বলেন করণীয় হচ্ছে সাথে সাথে আমি আবার এখানে স্টপ হয়ে যাবো আমি ওয়েট করবো আমি আবার একটা কনফার্মেশন আবার আর একটা কনফার্মেশন আমি আবারও একই কথা বলতেছি সব সময় ট্রেনে গে টাকার থেকে সময় মূল্যটাকে কম দিবেন। দ্যাট মিনস হচ্ছে কি আপনার সময়ের থেকে এখানে টাকার মূল্যটা বেশি দিতে হবে যদি এখানে আপনি টাকার থেকে সময়ের মূল্য বেশি দেন মানে কি আপনার এখানে একটা লস হয়েছে আপনি কোনো লজিক ছাড়া পরে ক্যান্ডেল আবার ডাউনে মারছেন কথা এটা গ্রিন হয়েছে তো আপনি আবার এখানে একটা গ্রিন দেখে আবার পরে ক্যান্ডেল আপে মারছেন ভাই ধ্বংস হয়ে যাবেন কোন লজিক ছাড়া ট্রেড করা যাবে না আর যদি কোনো লজিক ছাড়া আপনি ট্রেড করেও থাকেন এটা তো তখন আর ট্রেডিং থাকতেছে না ভাই তখন এটা কি হচ্ছে বলেন তো পুরোটা একটা গ্যাম্বলিং বা হচ্ছে জুয়া তো এটা কি করা যাবে কখনোই করা যাবে না তার মানে তখন পুরো এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করতেছে যে এটা উইন হইলেও হবে লস হইলেও হবে তাহলে তো হইলো না অবশ্যই আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে আপনার অ্যানালাইসের বা হচ্ছে নলেজটা আস্তে আস্তে বাড়াইতে হবে নলেজটা আস্তে আস্তে গ্রো করতে হবে আর নলেজটা কীভাবে গ্রো হবে জানেন আপনি যতই ট্রেডিং শিখেন যতই সময় দেন যতই দুই বছর তিন বছর চার বছর যতই লেগে থাকেন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না যদি না আপনি মার্কেটের সাথে লেগে থাকেন আপনি মার্কেটের সাথে যত বেশি লেগে থাকবেন তত বেশি আপনি শিখতে পারবেন তার মানে এটা না যে আপনি প্রফিট করতেছেন আলহামদুলিল্লাহ লস করতেছেন তাও আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে প্রফিট করলেও বুঝতে হবে ওই যে প্রফিটটা করছেন আদৌ কি আপনার অ্যানালাইস মোতাবেক ওই প্রফিটটা হয়েছে কিনা যদি লস করেন তাও বুঝতে হবে ওই যে লসটা করছেন আদৌ কি ওই লসটা আপনার অ্যানালাইস সঠিক থাকার কারণে লস হইলেও হইতে পারে হোক সমস্যা নাই কিন্তু আপনার অ্যানালাইসটা দেখেন ঠিক ছিল কিনা মার্কেট তার লেভেল ভাঙতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি দেখেন যে আপনার অ্যানালাইসটা ঠিক ছিল না যদি আপনার অ্যানালাইসটা ঠিকভাবে কাজ করার পরেও সরি অ্যানালাইস ঠিক থাকার পরেও মার্কেট লস দিতে ভেরি সিম্পল দিতেই পারে আপনি হতাশ হবেন না হইতেই পারে মার্কেট তার লেভেল ভাঙতেই পারে মার্কেট একটা ফেক বেকআউট দিতেই পারে একটা ইড ক্যান্ডেল মেক করতেই পারে কিন্তু আপনি দেখবেন যে আপনার অ্যানালাইসটা ঠিক ছিল কিনা মার্কেট লস হইতে পারে এটা নিয়ে হতাশার কিছু নাই আপনি যদি ডিসিপ্লিন এবং ইমোশন কন্ট্রোল করতে পারেন ট্রেনিংয়ে টিকতে পারবেন আসেন এখন এটাও যদি লস হয় আমার তাহলে টোটাল লস কত বলেন তো তিরিশ ডলার এখন আমি কী করবো আবার অনেকক্ষণ ওয়েট করবো আবার অনেকক্ষণ ওয়েট করে আমি আর একটা কনফার্মেশন নিব সেটা কীভাবে ধরেন এখানে একটা কী লেভেল আছে ওভারঅল এখানে একটা এটা এখানে একটা রেজিস্ট্যান্স আবার এখানে এসে সাপোর্ট মানে ওভারঅল এটা একটা কি এস লেভেল আচ্ছা এস লেভেল অনেকে আমাকে মেসেজ করছেন আমি দেখলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলেও আর লেভেলটা অনেকে নাকি বুঝেন না এসএনএল লেভেল নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিব যদি আপনারা অ্যাসনাল লেভেল নিয়ে ক্লাস হয়ে থাকেন কমেন্ট সেকশন একটু কষ্ট করে জানাই দেবেন কেমন আচ্ছা ধরেন এখানে ওভারঅল একটা অ্যাসেনাল লেভেল আমি দেখতেছি এখানে বায়ার উইক হয়েছে বায়ার উইক হয়েছে এই যে বায়ার উইক হয়েছে সরি সেলার উইক হয়েছে দুই জায়গায় অলরেডি আমি একটা কনফার্মেশন পাচ্ছি যে সেলার উইক হয়েছে এখন লাস্টলি একটা এখানে কি একটা এসএনএল লেভেল বা এই অংশটুকুর ভিতরে একটা সাপোর্ট লেভেল এরপর আমি কনফার্মেশনটা হয়েছি কি যেহেতু সাপোর্ট এরিয়ায় এসে মার্কেট একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল মেক করছে তার মানে কি একটা রুলস মোতাবেক গ্রিন হবে তাহলে এই যে পূর্বে যে আমার দুইটা ট্রেড লস হলো তাহলে এই ক্যান্ডেল এসে আমি এখন কত ডলার দিয়ে ট্রেডটা প্লেস করব অবশ্যই আমাকে এমনভাবে ট্রেডটা আমার অ্যামাউন্টটাকে এমনভাবে সাজা দিতে হবে পূর্বে যে দুইটা লস হয়েছে ওই দুইটা লস যেন রিকভার হয় প্লাস আমি সাথে সাথে যেন প্রফিটেও থাকতে পারি তাহলে এখান থেকে আমি এখন চাইলে ইজিলিভাবে পঞ্চাশ ডলার বা চল্লিশ ডলার দিয়ে একটা ট্রেড করতে পারি আমার ব্যালেন্স যদি মোটামুটি ভালো অ্যামাউন্ট থাকে তাহলে আমি এখন এখান থেকে ইজিলিভাবে পঞ্চাশ ডলার দিয়ে ট্রেড করতে পারি বা চল্লিশ ডলার দিয়ে তাহলে কী হবে আমার পূর্বে তিরিশ ডলার রিকভারি প্লাস আমি যদি পঞ্চাশ ডলার দিয়ে ট্রেড প্লেস করি আমি আর বিশ ডলার প্রফিট থাকবো আর চল্লিশ ডলার দিয়ে মারলে আমি আবার দশ ডলার প্রফিট থাকবো তাই না তাহলে দেখেন আপনার এক রেসি এখানে ছিল কত তিনটা ট্রেড করছেন দুইটা লস একটা প্রফিট তার মানে এক রেসি ছিল মাত্র থার্টি থ্রি পার্সেন্ট এরপরে কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়েছেন তার রিজনটা কি ওই যে আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন আসেন না আমি কীভাবে ইমোশন কন্ট্রোল করবেন এটা বুঝাচ্ছি কীভাবে ইমোশনটা কন্ট্রোল করতে পারছেন আপনি কি করছেন এখানে প্রতি ক্যান্ডেলে ট্রেড করেন নাই এখানে প্রথম স্টেপ কী করছেন একটা কনফার্মেশন পাইছেন ট্রেড নিচ্ছেন লস হয়েছে আপনি নিজেকে কন্ট্রোল করে রাখছেন যে না আমি আবার ট্রেড নিব না আমি আরেকটা কনফার্মেশনের জন্য ওয়েট করবো তাহলে এখানে এই যে একটা ইমোশন কন্ট্রোল করতে পারছেন সেকেন্ড হচ্ছে আপনি আপনার ব্যালেন্সের পুরো ব্যালেন্স নিয়ে ট্রেড করেন নাই আপনি নিজেকে ওইভাবে কন্ট্রোল করছেন না আমি সময়কে এখানে প্রাধান্য দেবো না আমি এখানে আমার অ্যামাউন্টটাকে প্রাধান্য দিব সময় যাক আমার সময় গেলে আস্তে আস্তে আমার সফলতা আসবে কিন্তু আমি নিয়ে ধৈর্য ধরে ট্রেড করব তাহলে আপনি সেকেন্ড গুরুত্ব দিচ্ছেন কাকে আপনার অ্যামাউন্ট বা হচ্ছে আপনার ক্যাপিটালটাকে ঠিক আছে থার্ড আপনি যেটাকে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটাকে কথার কথা আমার এখানে এক হাজার ডলার আপনার এখানে আরো কমও থাকতে পারে আপনার আছে একশো ডলার এখন আপনি কি তাহলে বিশ ডলার করে ট্রেড করবেন বা আমার মতো দশ ডলার করে ট্রেড করবেন না এটাকে মানি ম্যানেজমেন্ট বলে না মানি ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস আপনার যে টোটাল ক্যাপিটালটা আছে ওই টোটাল ক্যাপিটালটার আপনি হচ্ছে ওয়ান পার্সেন্ট ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্ট হ্যাঁ ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্টের উপরে কখনোই ট্রেড করবেন না ধরেন আপনার ব্যালেন্স আসে কথার কথা একশো ডলার তাহলে আপনি ট্রেড করবেন কত ডলার করে এক ডলার করে তাহলে কেন এক ডলার করে করতে হবে কারণ হচ্ছে আপনার একটা ডেট লস হতে পারে দুইটা ট্রেড লস হইতে পারে তিনটা ট্রেড মার্কেটে লস হতেই পারে সারটার ডেট একটা না মার্কেটে লস হতেই পারে অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কি কিচ্ছু না কিন্তু আপনি যদি ডিসিপ্লিনের ভিতরে থাকতেন আপনি দেখেন একটা আগে আপনি দুইটা ট্রেড করে যে মানুষটা এক হাজার ব্যালেন্স খালি করছেন ওই মানুষটা আপনি সাতটা ডেট করে লস হওয়ার পরে কিন্তু আপনি মার্কেটের সাথে লড়াই করতে পারবেন সেটা কীভাবে আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্টটাকে সঠিক রাখেন ধরেন আমার ব্যালেন্স একশো ডলার আমি ধরে নিলাম একশো এক হাজার না এখন আমার একটা ট্রেড লস হয়েছে হইতে পারে এই ক্যান্ডেলে ধরেন একটা আমি এখান থেকে এটা একটা রিপ্লেস দিই ওকে ধরেন আমার এখানে একটা ট্রেড লস হয়েছে কত এক ডলার আমি একশো করে ডেটের মানি ম্যানেজমেন্টের কথা বলতে আমি তখন আমার ওপারটা কত দুই দিয়ে লস হয়েছে ভেরি সিম্পল লস হতেই পারে ধরুন আমার এরপরটা লস হয়েছে কত ডলার গেল তাহলে আমার টোটাল তিন ডলার এরপরটা আমি মারবো পাঁচ ডলার দিয়ে তাহলে কি হচ্ছে তিন ডলার রিকভার প্লাস আমার দুই ডলার প্রফিট এখন এটাও লস হয়েছে তাহলে আমার ওভারঅল লস কত এখন আট ডলার তখন আমি পরেরটা আমি ট্রেড করবো কত বারো বারো তাহলে এখান দিয়ে আমি ধরুন বারো ডলার দেখে ট্রেড করলাম কথার কথা ভাই ওইটাও লস হয়েছে যদিও এক বলে একটা না কখনো মার্কেট যদি আপনি সুন্দর করে পজিশনে ট্রেড লস হওয়ার কথা না ধরেই নিলাম আমি লস হয়েছে তখন আমার পরের ট্রেডটা করব বারো ডলার দিয়ে তাহলে এখন পর্যন্ত ওভারঅল আমার লস কত বারো আর ওখান থেকে আট আবারও লস হচ্ছে কত আপনার মোটামুটি বিশ ডলারের উপরে তাই না তো এখন আমি সর্বলাস্ট ট্রেডটা কী করবো তাহলে আমি পঁচিশ ডলার বা তিরিশ ডলার দিয়ে এরপর আরেকটা ট্রেড করতে পারি আমি আবার সুন্দর করে অ্যানালাইজ করে মার্কেটকে বুঝে শুনে এরপর হচ্ছে আমি আবার একটা ট্রেড করবো সেটা হচ্ছে কি আপওয়ার্ড ডিরেকশনে বা ডাউন ডিরেকশনে বুঝে শুনে কথাটা বুঝেন আরেকটা ট্রেড করবো ধরুন আমার বিশ ডলার এই পর্যন্ত লস তো আমি পঁচিশ ডলার দিয়ে মারব বা তিরিশ ডলার দিয়ে মারবো তাহলে কী হবে আমার পূর্বে যে বিশ ডলার লস ওইটা রিকভার প্লাস আমি প্রফিট তাহলে এই যে দেখেন পাঁচটা রেড করেও আপনি একটা ক্যান্ডেল শুধু ল প্রফিট হয়েছে বিদে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোচ্ছেন জিনিসটা কতটাই যে এখানে তাহলে আপনি কী কিসের প্রতি গুরুত্ব দিয়েছেন বিদে বলেন শুধুমাত্র আপনার ইমোশনটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন বিয়েদে আপনি কী কী ভুল করেন নাই এখানে আপনি পুরো ব্যালেন্স দিয়ে ট্রেড করেন নাই পুরো ব্যালেন্সের ফিফটি পার্সেন্ট দিয়ে ট্রেড করেন নাই আপনার মাথার ভিতরে এটা সেট নাই যে আমি দুই মিনিটের ভিতরে দুই হাজার ডলার কামাবো আপনার মাথার ভিতরে এটা সেট ছিল যে আমি সুন্দর করে ডিসিপ্লিনের ভিতর থেকে আমার সময়কে না আমি আমার অ্যামাউন্টকে গুরুত্ব দেবো আমি আমার মানি ম্যানেজমেন্টটাকে ফলো করবো দেখেন ভাই আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি আপনি না মানেন ট্রেডিংয়ে যদি সাকসেস হইতে পারেন কখনো আমার বললেন জীবনও সাকসেস হতে পারবেন না যদি এই জিনিসগুলো না মানেন আপনার ট্রেনিংয়ে করেছি যদি হান্ড্রেড পার্সেন্টও থাকে কোনো কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না লিখে নেন খাতা এবং কলমে কোনো কাজে আসবে না আজ পর্যন্ত কোনো ট্রেডার এই ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট এই জিনিসগুলো না করে আজ পর্যন্ত কোনো ট্রেডার সাকসেসফুল হইতে পারে না এবং পারবেও না ভবিষ্যতেও পারবে না এবং সম্ভবও না কারণ ট্রেডিংয়ের এগুলাই হচ্ছে প্রথম এবং একদমই কী বলবো ডিপলি জিনিস হচ্ছে এইগুলা ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট ঠিক আছে এবং আপনার অ্যামাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে এবং হচ্ছে আপনি ম্যানেজমেন্ট করে সুন্দর করে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে ডিসিপ্লিনের ভিতরে থেকে ট্রেডিং করাই হচ্ছে আপনার একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার এটা কী বলে আপনার যাই হোক মানি একজন সাকসেসফুল ট্রেডার হইতে গেলে এগুলো আপনাকে করতে হবে ঠিক আছে তো এখন আসেন আমি তো বুঝলাম যে ইমোশন কন্ট্রোল করাটা কতটা গুরুত্বপূর্ণ ট্রেনিং এর এটা তো তাই না তো ও আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই আচ্ছা এটা এখন আসছে ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন এই ক্লাসের ভিতরে আমরা এখন ফিরে যাব তো এখন আসেন যে ইমোশন কীভাবে আপনার কন্ট্রোল করবেন দেখেন প্রথমে আমি বলছি কি ইমোশন কন্ট্রোলের জন্য কন্ট্রোলের জন্য ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার ব্রেনটাকে এমনভাবে সাজাইতে হবে যে আপনার যদি নলেজ ট্রেনিং সম্পর্কে একদমই নাই থাকে আমি ফার্স্ট অফল অল আপনাদেরকে বলবো যারা একদমই বিগিনার বা যারা একদমই নতুন আপনার হচ্ছে মিনিমাম আগে এক থেকে দুই মাস সময় দিয়ে দয়া করে আপনারা হচ্ছে ট্রেনিংয়ে শেখার পেছনে একটু সময় দেন এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমার যারা আমাকে পার্সোনালি ফলো করেন মিনিমাম এক থেকে দুই মাস সময় দিয়ে আপনার হচ্ছে আগে ট্রেনিংটাকে জানার জানার জন্য বোঝার জন্য আপনার হচ্ছে আগে একটু সময় দেন এখন অনেকেই বলবেন যে ভাই কোথায় থেকে শুরু করবো এটাই তো বুঝি না ওয়েট করেন সেটা একটু পরে আমি বলছি কোথায় থেকে আপনার শুরু করবেন তো এটা হলো প্রথম স্টেপ এখন ধরেন আপনার টেকনিক্যাল নলেজ মোটামুটি ভালোই আছে সেকেন্ড স্টেপ যেটা করতে হবে আপনার ভিতর থেকে লোভ এই জিনিসটাকে সরাই ফেলতে হবে আমরা করি কি ধরেন আপনি আমাকে ফলো করেন বা অমুক ভাইকে ফলো করেন তমুক ভাইকে ফলো করেন আপনি করেন কি অমুক ভাই আজকে তিন হাজার ডলার প্রফিট করছে লিডার বোর্ডে দেখলাম পাঁচ নম্বরে দশ নম্বরে আমিও তো কালকে আমাকে এত ডলার ইনকাম করতে হবে এখন দেখেন অমুক ভাইয়ের তমুক ভাইয়ের ক্যাপিটালটা তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে তিরিশ হাজার ডলার বিশ হাজার ডলার এখন আপনার কি তিরিশ হাজার বিশ হাজার ডলার আছে নাই তো আর যদি ও মুখ বাই তো মুক যদি এক হাজার পাঁচশো ডলার থেকে যদি তিন হাজার পাঁচ হাজার ডলার করেও থাকে সে টোটালি এটা মাথায় রাখবেন সে হচ্ছে তার মানি ম্যানেজমেন্টের বাইরে গিয়ে ট্রেডিং করতেছে আর এটা সবচেয়ে বড় মারাত্মক মানে কি বলবো এটাকে খারাপ জিনিস যদি কেউ তার মানি ম্যানেজমেন্টের বাইরে বা ডিসিপ্লিনের বাইরে গিয়ে ট্রেড করে এটা কখনও ভালো কিছু হইতে পারে না হয়তো বা আপনি প্রফিট করতেছেন আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ভাই আমাদের সুস্থ থাকার জন্য খাবার খাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন বেশি খাবার খাবেন তখন ওইটা আপনার ভালোর থেকে খারাপটাই বেশি হবে তো এটাই হচ্ছে ট্রেনিংয়ের বাসায় আমি বলি আপনি ট্রেনিং করতে হলে প্রফিট করা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন অভার প্রফিট করতে যাবেন হয়তো প্রফিট করতে পারবেন কিন্তু দেখবেন আপনার এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ইয়ার এইটা আপনার পুরো ক্যাপিটালকে জিরো করে দিয়ে আপনাকে নিঃস্ব করে দিয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখেন ঠিক আছে ওভার ট্রেডিং বেশি করলে হয় কি জানেন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যায় সাইকোলজি ইমোশন পুরো নষ্ট হয়ে যাবে আপনার তাহলে কি করবেন তাহলে প্রথম স্টেপ কি কখনো লোভ করা যাবে না যে উমুক ভাই এত ডলার ইনকাম করতেছে একদিন আমিও করব না এটা আপনার মেন্টালিটি একদমই ক্লিন করতে হবে যে আমি এটা করব না আমার আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার ক্যাপিটালটা কত আপনি ডিপোজিট করছেন আপনার ডিপোজিট ধরেন পাঁচশো ডলার বা হইতে পারে একশো ডলার ঠিক আছে তবে আরেকটা কথা এখানে বলে দিই অবশ্যই অবশ্যই ট্রেনিংয়ে যদি আপনি একজন সাকসেসফুল বা ভালো ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে সবসময় আপনার ক্যাপিটালটাকে এমনভাবে সাজাবেন যেন অ্যাটলিস্ট আপনি দুই তিনটা লস হলেও আপনার মানে অ্যাকসেপ্ট করার মতো অবস্থা বা ক্ষমতা থাকে তো ওই জন্য আমি বললাম সবসময় মিনিমাম হলেও ট্রেডিংয়ে আপনি তিরিশ থেকে পঞ্চাশের নিচে ডিপোজিট না করাই বেটার এর নিচে করলে যে ওঠা যায় না তা না ওঠা যায় তবে তারা খুবই বেশি পরিমাণ ধৈর্যশীল হলে এরপরে উঠতে পারে আদারওয়াইজ কিন্তু এখান থেকে ওঠা খুবই খুবই টাফ তো ওই জন্য আমি বলবো মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশের নিচে আপনার ডিপোজিট না করার ট্রাই করবেন ঠিক আছে আমি হতাশ করতেছি না যে ভাই আপনি পারবেন না দশ ডলার ডিপোজিট করে হ্যাঁ পারবেন তবে আপনার প্রচুর পরিমাণে দৈর্যের এখানে প্রয়োজন তাহলে কিন্তু আচ্ছা তো এটা গেল তাহলে এটা আমরা কি বললাম আপনার হচ্ছে লোভ করা যাবে না তাহলে আমাদের লোভ কমাইতে হবে অমুক মুখ ইনকাম দেখে লাফানো যাবে না তাহলে আমরা কীভাবে করবো ধরেন আপনার ব্যালেন্স যেটাই থাকবে আপনার ব্যালেন্স ধরেন এক একশো ডলার আপনার মেন ব্যালেন্স আপনার এর আগে আমার গত যে ক্লাসটা ছিল আপনার কষ্ট করে ওই ক্লাসটা দেখে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট আপনার প্রফিট টার্গেট কেমন রাখবেন কি করবেন ওই ক্লাসটার ভিতরে বোঝানো আছে ওই ক্লাসটা দেখলে এই মানি ম্যানেজমেন্টের উপর একটা ক্লাস আছে ওইটা দেখে নিলে আপনার বুঝে যাবেন ঠিক আছে তো তারপর আমি একটু শর্টকাটে শেষ করি ধরুন আপনার ব্যালেন্স হচ্ছে একশো ডলার এখন আপনার দৈনিক টার্গেট কত রাখবেন প্রফিট টার্গেট আপনি রাখবেন ম্যাক্সিমাম আপনার যে মেন ব্যালেন্স ওটা টেন পার্সেন্ট মানে হচ্ছে আপনার এক্সট্রো ডলার যদি আপনার ব্যালেন্সে থাকে আপনার প্রফিট টার্গেট থাকবে অনলি দশ ডলার হয়তো বা আপনার একটু কম মনে হইতে পারে কিন্তু আপনি চিনতে পারেন দশ ডলার বাংলা টাকা বারোশো টাকা তাই না মিনিমাম হলেও বারোশো টাকা কিন্তু আপনি দেখবেন এন্ড অফ দ্য মান্থ আপনার এই ক্যাপিটালটা গিয়ে মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে আপনার গত ক্লাসের যে ক্লাসটা আপলোড করছি ওই ক্লাসটা দেখলে এটা বুঝতে পারবেন তো ওইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনার সঠিক একটা টার্গেট রাখবেন কখনো মেন্টালিটি এমন করবেন না যে আমি পাঁচশো ডলার ডিপোজিট করেছি আজকে পাঁচ হাজার ডলার আমার লাগবেই লাগবে হ্যাঁ আপনি করতে পারবেন ভাই কিন্তু এতে করে ওই যে একটুকে যে এক্সাম্পলটা দিলাম না আপনার সাইকোলজি নষ্ট হবে দিন শেষে আপনি হ্যাঁ প্রফিট করবেন কিন্তু ওইটা দেখবেন এক সময় এক সময় গিয়ে আপনার পুরো ব্যালেন্সটা হারাই ফেলবেন সাইকোলজি স্ট্রং করার জন্য ইমোশনকে কন্ট্রোল করার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে তার কোনো বিকল্প নেই তাহলে আমরা প্রথম স্টেপ বুঝলাম লোভটাকে আমাদের কমাইতে হবে এরপরে কি অবশ্যই আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিটের টার্গেট রাখতে হবে যতই হোক যে আমার এই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে যতই মনে হোক যে না এখানে আমি আরও একটা শিওর শট পাইছি না ভাই এটা করা যাবে না যখন এরকম আপনার সাইকোলজি এরকম নষ্ট হয়ে যাবে যে মনে হচ্ছে যে আমার প্রফিট টার্গেট ফিল আপ হয়ে গেছে আমি আরও একটা মনে হয় যে এখানে টার্গেট পাইছি একটা শিওর শর্ট পাইছি আরেকটা ট্রেন নিই আর দেখবেন এই আমরা আসলে লোভে কখন পড়ে জানেন আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে বুঝছেন দেখা যাচ্ছে আপনার টার্গেট ছিল দশ ডলার আপনার হয়তো বা কোনো কারণে একটা ট্রেড লস হয়েছে বা পরেরটা মার্সেন্ট ডবল অ্যামাউন্ট করে কোনো কারণে এগারো ডলার হয়ে গেছে তখন আপনার নেক্সট টার্গেট হয়ে যাবে পনেরো ডলার এই আরেকটা ট্রেড করে পনেরো ডলার আমি যে অ্যামাউন্টটাকে করে নিই তখন আপনি করবেন কি ওই যে একটা মানে লোভের ভিতরে পড়ে গেছেন তখন ওই ট্রেডটাই আপনি হচ্ছে ভুল জায়গায় প্লেস করবেন পাঁচ ডলার দিয়ে কারণ আপনার টার্গেট তখন কি মানি ম্যানেজমেন্ট আর আপনি ফলো করবেন না তখন আপনি পাঁচ ডলার দিয়ে একটা ট্রেড করবেন যেখানে আপনার এক ডলার করে ট্রেড করার কথা ছিল তখন দেখা যাচ্ছে ওই যে ট্রেডটা আপনি নিছেন না ওইটা তো আপনি মার্কেট অ্যানালাইজ করে নেননি কারণ আপনি তখন সময়কেও প্রাধান্য দেন বেশি আপনি হচ্ছে আপনার ক্যাপিটালটাকেও প্রাধান্য দেননি আপনি শর্টকাট খুঁজতে তখন যে আরেকটা ট্রেড করবো আমি পনেরো ডলার মিলে বের হয়ে যাবো কিন্তু আপনার টার্গেট ছিল কত ডিসিপ্লিনের ভিতরে থেকে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী টার্গেট ছিল দশ ডলার আপনি ঠিক আছে বলবশত এগারো ডলার হয়ে গেছে বের হয়ে যান না কিন্তু আপনি তখন করতেছেন কি আপনি পনেরো ডলার মিলেই হবে আপনি এখানে পাঁচ ডলার দিয়ে একটা ট্রেড মারছেন দেখা যাচ্ছে ওইটাই লস তখনই হচ্ছে আসলে আমাদের ইমোশনটা একদমই ডিপলি হচ্ছে নষ্ট হয়ে যায় তখন আমরা করে কি যে পাঁচ ডলার লস হলো যেখানে পনেরো ডলার মিলানোর কথা ওইখানে পাঁচ ডলার যখন লস হয়েছে তখন দেখা যাচ্ছে আপনার এখন ব্যালেন্সটা চলে আসলো আপনার প্রফিট চলে আসলো দেখা যাচ্ছে পাঁচ ডলার বা ছয় ডলারে তখন কি হলো আপনার তো এখন মাথায় হাত যে কী করলাম আমি এটা এই ডেটটা নিতে গিয়ে আমি কী করলাম একটা ডেট নিতে গেলাম যে ভাবলাম যে পনেরো ডলার মিলাবো এখন তো প্রফিটের জায়গায় আরও লসের দিকে চলে আসলো তখন আপনার ইচ্ছা হচ্ছে কি যে না আরেকটু বড় অ্যামাউন্ট দিয়ে আরেকটা ট্রেড করি আমার অ্যাটলিস্ট আগের যে এগারো ডলার ছিল ওইটাই মিলাইতে হবে তখন আপনি আবারও একইভাবে আবারও সময়কে আপনি গুরুত্ব দিচ্ছেন আবারও একইভাবে কোনো কোনো কনফার্মেশন নাই আপনি সঠিকভাবে একটা সাপোর্ট কোনোস্টেন্স হ্যাঁ আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কোনো কিছু না মিলে আরেকটা নিয়ে নিচ্ছেন আবারও ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছেন আবারও করতেছেন কি ওইটা লস তখন আপনি ওই ডেটটা দেখা যাচ্ছে দশ ডলার দিয়ে নিয়েছেন তখন আপনার হচ্ছে কি দেখেন যেখানে আপনার প্রফিটই ছিল এরপরে ওই পাঁচ ডলার ওই পাঁচ ডলার তো গেলই মেন ব্যালেন্স থেকে পাঁচ ডলার খালি তাহলে আপনি তখন কি হইলো লসের দিকে অলরেডি অগ্রসর হচ্ছেন এই যে তখনই আপনার সাইকোলজি পুরোটাই নিঃশেষ হয়ে যায় এবং ওইখানেই আসলে আমরা হচ্ছে ট্রেনিং আর টিকে থাকতে পারি না তখন আপনি তো আর মানতে পারবেন না যেখানে আপনার প্রফিট ছিল এগারো ডলার ওইখান থেকে এরপর পাঁচ ডলার করলেন এরপর আপনার মাইনাস এখন পাঁচ ডলার মানে আপনার ব্যালেন্সে এখন পাঁচ ডলার লস তখন আপনারা করেন কি এরপরেই ভুলভাল জায়গায় ভুল কোনো মানি ম্যানেজমেন্ট নাই এরপরে পুরো ব্যালেন্স দিয়ে এমনও দেখছি আমি পুরো ব্যালেন্স দিয়ে মেরে দিচ্ছে এমনও দেখছি পুরো ফিফটি পার্সেন্ট দিয়ে মেরে দিচ্ছে আর তখনই তার ট্রেডিং লাইফের সবচেয়ে কাল হয়ে দাঁড়ায় তার ওই সময়টুকু কথা হচ্ছে কেউ যে আপনি কিসের পাল্লাইপুরো এখানে করছেন লসটা একটাই মাত্র কারণ আপনার যে ডিসিপ্লিনের ভিতরে থাকার কথা আপনার যেই টার্গেটটা ছিল টার্গেটের বাইরে গিয়ে আপনার প্রফিট হয়েছে আপনি যদি বের হয়ে যাইতেন তাহলে এটা কিন্তু ঠিক ছিল কিন্তু আপনি বের হননি আপনার ভিতরে লোভটা বেশি কাজ করছে যে আরেকটু বেশি করি কিন্তু এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা যখনই করবেন মার্কেটে টিকতে পারবেন না যদি এইরকম কখনো সিচুয়েশন হয় আপনার টার্গেট ছিল দশ ডলার এগারো ডলার হয়েছে ভেরি সিম্পল হোক সুন্দর করে মার্কেট থেকে বের হয়ে যান এখন কথার কথা ভাই সবসময় কি মার্কেটের প্রফিট হবে সময় কি প্রফিট হবে সময় তো প্রফিট হবে না লস তো কখনো না কখনো হবেই আপনি দশ ডি ট্রেড করলে একদিন লস হবে এখন দেখা যাচ্ছে আপনি পরপর দুই তিনটা ট্রেড করছেন লস হয়েছে বা সাতটা ট্রেড করছেন লস হয়েছে আমি সময় যেটা বলি মিনিমাম যদি দেখেন তিন থেকে সাতটা ট্রেড করার পরে পরপর যদি লস আপনি একটা জিনিস মাথায় তখন নিয়ে নেবেন যে বুঝবেন যে ওখানে মার্কেটের সমস্যা না হয়তো আপনার সাইকোলজিদের সমস্যা তাহলে ওই সময়ের জন্য আপনার করণীয় হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাওয়া ওইটাই হচ্ছে আপনার ওই দিনের জন্য স্টপ লস মনে করতে হবে বা ওই সময়ের জন্য আপনি তখন করেন কি আপনি সুন্দর করে মার্কেট থেকে বের হয়ে যান মার্কেটের সাথে পাল্লা নিতে যান না মার্কেট থেকে বের হয়ে যান আপনি সুন্দর করে সকালবেলা ট্রেড করে লস করছেন বিকালবেলা আবার যার মার্কেটে দেখেন আগে মুভমেন্ট মার্কেটের কী অবস্থা ভালো দেখলে ট্রেড করেন আদারওয়াইস আবারও বের হয়ে যান আবার রাত্রে দেন রাত্রে গিয়ে দেখেন মার্কেটে যদি আবার মুভমেন্ট সুন্দর দেখেন এরপর আবার সুন্দর করে ট্রেড করেন হ্যাঁ আপনি চাইলে দেখা যাচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট যদি স্ট্রং থাকে আপনার মানি ম্যানেজমেন্ট বা ক্যাপিটালটা যদি স্ট্রং থাকে আপনি পাঁচটা ট্রেডে অ্যাটলিস্ট একটা ট্রেড প্রফিট হইলে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এতে কি কোনো সন্দেহ নেই কিন্তু আপনি তো তাই বলে মার্কেটের সাথে পাল্লা নিলে হবে না মার্কেটে বারবার ইডির ক্যান্ডেল মেক আর আপনি বারবার ইডিউর জায়গায় ট্রেড নিচ্ছেন আপনি বুঝতেছেন আপনার অ্যানালিস ঠিক আছে এরপরে লস হচ্ছে বুঝতে হবে মার্কেট তখন মুভমেন্ট ভালো না বা যদি আপনি বুঝেন যে না আপনি অ্যানালাইস আদৌ কী করতেছেন আপনি নিজেও জানেন না তাহলে বুঝতে হবে ওই সময় আপনার সাইকোলজি নষ্ট সবচেয়ে তখন বেস্ট হচ্ছে কি আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন এটার কোনো কি বিকল্প নাই অবশ্যই অবশ্যই তখন সবচেয়ে বেটার হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাওয়া আপনি আপনার যদি কিছু থাকে বা অবশিষ্ট কিছু যদি অ্যামাউন্ট থাকে আপনি প্রফিট নিয়ে নিশ্চিত হইতে পারবেন কিন্তু যদি ব্যালেন্স জিরো করে ফেলেন আপনি যতই অ্যানালাইজ জানেন পরবর্তীতে আর যতই আপনার নিজের ইমোশনকে কন্ট্রোল করেন না কেন কোনো কাজে আসবে না আপনি কখনই আর মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না কারণ অলরেডি আপনার ব্যালেন্স আপনি জিরো করে ফেলছেন তাহলে এখানে কি অবশ্যই অবশ্যই মার্কেট একটা স্টপ লস রাখতে হবে সেটা কেমন ধরেন আপনার ব্যালেন্স হচ্ছে একশো ডলার কথার কথা আপনার স্টপ লস রাখবেন সবসময় একটু বেশি করে সেটা কেমন ধর আপনার প্রফিট যদি রাখেন দশ ডলার আপনার স্টপ লস রাখবেন বিশ ডলার কত হচ্ছে কি সবসময় দেখা যাচ্ছে একটা দুইটা দুইটাটার লস হইতে পারে বা তিনটা ডেট লস হইতেই পারে এমনভাবে ম্যানেজমেন্ট করে করবেন অ্যাটলিস্ট তিনটাটির লস হলে চার নাম্বার এড়ে গিয়ে যেন প্রফিট হলে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের দিতে পারি এই জন্য স্টপ লসটা একটু বেশি রাখবেন যদি দেখেন যে না আপনার ওই স্টপ লস রাখার পরেও আপনার দেখা যাচ্ছে ট্রেডিংয়ে উইন বা অ্যাকোরেসি ভালো দেখা যাচ্ছে না তখন আপনি সুন্দর করে কাজ হবে কি ওই দিনে ওইটা আপনার স্টপ লস একদিন লস হোক মার্কেট খারাপ থাকতে পারে আপনি করবেনটা কি ওই সময় মার্কেট থেকে বের হয়ে সুন্দর করে আপনি পরের দিন দুই দিন প্রফিট করেন না দেখবেন স্টপ লসের যে আপনার লসটা ছিল ওইটা রিকভারি হবে প্লাস প্রফিটও চলে আসবেন ভেরি ইজি একদমই ঠান্ডা মাথায় ট্রেড করবেন শোনেন ভাই টান একদমই একটা কথা বলি ট্রেডিংয়ে যদি এই যে কথাগুলো বলতেছি না এগুলো যদি না মানেন ভাই আমি আবারও বলতেছি আপনি যতই হাই লেভেলের অ্যাকোর সালা ট্রেডার হয়ে যান না কেন কোনো লাভ নেই ভাই মার্কেটে টিকতে পারবেন না কখনোই টিকতে পারবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো তো হয়তো বা আপনারা যারা নতুন তারা বুঝতেছেন না হয়তো বা দেখা যাচ্ছে আপনার প্রফিট করতেছেন এই জন্য হয়তো এখন ফিল করতেছেন কিন্তু যখন এই জায়গাটা ফেসে যাবেন না তখন বুঝবেন যে জিনিসটা আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কতটা গুরুত্বপূর্ণ যখন এই জায়গাগুলো ফেসে যাবেন তখন জিনিসটা বুঝবেন ঠিক আছে তো যাই হোক এরপরে আসি তা হচ্ছে আপনারা যেই কোনো সময় ট্রেড করবেন না অবশ্যই দিনের নির্দিষ্ট একটা সময় বের করবেন যেই সময়টা আপনি খুবই কুল থাকেন বা আপনার ব্রেনটা খুবই শার্প থাকে এরকম একটা সময় ট্রেড করবেন আমরা অনেকেই করি কি দেখা যাচ্ছে রাতের দশটায় উঠে ট্রেড করি সকাল ভোর ছয়টায় উঠে ট্রেড করি দুপুরে একটার সময় উঠে ট্রেড করি এরকম করা যাবে না আপনার একটা ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে যে কোন সময়টা আপনার ব্রেনটা ফ্রেশ থাকে দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা গভর্নমেন্ট জব করেন বা হচ্ছে যে কোনো একটা বিজনেস করেন এখন আপনি ওই সময় ওইটাও সামাল দিচ্ছেন আবার ট্রেডও করতেছেন তাহলে কিন্তু হবে না আপনাকে করতে হবে কি আপনার ব্রেনটা কখন ফ্রেশ থাকে আপনি অফিসিয়াল কাজটা শেষ করে আসছেন এরপর আপনি সুন্দর করে ব্রেনটাকে আগে ফ্রেশ করেন একটা গোসল দেন সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করেন এরপর হচ্ছে ট্রেডিংয়ের সামনে বসেন নির্দিষ্ট একটা সময় আগে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যেই সময়টায় আপনার ব্রেনটা হচ্ছে ক্লিন থাকে এইরকম একটা সময় যেই সময়টা আপনার ব্রেনে অন্য কোনো ফ্রেশার বা অন্য কোনো চাপ থাকে না এইরকম একটা নির্দিষ্ট সময় বের করেন বের করে এরপরে হচ্ছে ওই সময়টা আপনি ট্রেনিংয়ের সামনে বসবেন অযথা এই সকালে একবার বসবেন লস করছেন বিকেলে আবার বসছেন প্রফিট করতেছেন রাতে আবার করতেছেন এরকম হজবরল অবস্থা করে ট্রেড করা যাবে না এতে করে কি হবে ওই যে বললাম না প্রফিট করবেন ঠিক আছে কিন্তু আসলে এখানে আলটিমেটলি দিন শেষে আপনার ক্ষতিটাই বেশি হবে কারণ হচ্ছে সাইকোলজি নষ্ট হবে আর সাইকোলজি নষ্ট হলে কখনো আপনি টিকতে পারবেন না ঠিক আছে আচ্ছা এরপর যেটা হচ্ছে কি আর অবশ্যই ট্রেড যখন করবেন আপনার অ্যামাউন্টটাকে যতটুকু টাকা যদি কথাটা বলছি আমি আসলে এখানে আওতায় যাচ্ছি একটু কথাটা অবশ্যই যখন ট্রেড করবেন অবশ্যই আপনাদের মেন ব্যালেন্সের ওয়ান পার্সেন্ট করে ট্রেড করবেন দয়া করে এটা আমি রিকোয়েস্ট করবো এখন বলতে পারেন যে ভাই আমি যদি পঞ্চাশ ডলার ডিপোজ করি দেখেন পঞ্চাশ ডলারের ওয়ান পার্সেন্ট তো আসলে হচ্ছে পঞ্চাশ তো সেক্ষেত্রে তো আসলে এক ডলার করে পঞ্চাশ সেন্ট করে ট্রেড করা যায় না ওয়ান পার্সেন্ট হিসাবে আপনারা অবশ্যই এক ডলার করে ট্রেড করবেন ঠিক আছে লস হলে ডবল অ্যামাউন্ট আদারওয়াইজ কখনো ও আরেকটা কথা আমরা আরেকটা জিনিস যেটা করি আমরা হচ্ছে অনেক সময় এটা করি যে মাল্টিফল ট্রেড প্লেস করি এইটা হচ্ছে আমাদের ইমোশনটাকে আরও বেশি ধ্বংস করে আমি স্ক্রিনে একটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে ধরেন এখন একটা রেড ক্যান্ডেল চলতেছে আমরা এখানে লস হোক কি প্রফিট হোক আমি এটা আপনাদেরকে অ্যানালাইজ শিখাই যাইছি না এখানে যে জিনিসটা বোঝানোর ধরুন আমি এখানে একটা এখন কনফার্মেশন পাচ্ছি যে মার্কেটে এখন একটা রেড হওয়ার সম্ভাবনা আছে পরের ক্যান্ডেল তখন আমরা করি কি এখানে একটা ট্রেড নিলাম নিছি কিন্তু হ্যাঁ কিন্তু আমি নিয়ে ভাই না কেন মেবি সমস্যা যাই হোক পড়ছে এখন আমি দেখা যাচ্ছে একটা ট্রেড নিয়েছি মানে এখন আমার এখানে এই ক্যান্ডেলের ভিতরে যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে আমার ওভার কনফিডেন্স দেখেন আমাকে কিভাবে ওভার কনফিডেন্সটা ধ্বংস করতেছে আমি এখানে বসতেছি যে একটা স্ট্রং রেড আছে এরপর একটা রেড হতে পারে ঠিক আছে আমি সেফটি মার্জিন করে একটা ট্রেড নিলাম এখন প্রফিট হলে তো একটাই হোক সমস্যা নেই কিন্তু আমরা করি কি এই ক্যান্ডেলে এসে ধরেন এইভাবে করি আমি যদিও আমি আবার বলছি এখানে আমার লস হোক কি প্রফিট হোক আমি ওই দিকে তাকাচ্ছি না এটা আমি রিকভারি করে নিব ব্যাপার না যদি লস হয় দেখেন এখানে এসে আমরা করি কি এইরকম টাইপের মাল্টিপল ক্যান্ডেলে মানে একটা ক্যান্ডেলে মাল্টিপল ট্রেড প্লেস করি তখন হয় কি আপনার এখানে একমাত্র ওভার কনফিডেন্সের কারণে আপনি এখানে কী করছেন আপনার ব্যালেন্স ধরুন একশো ডলার ছিল আপনি একে মানে এভাবে এক ডলার করে ধরুন এতগুলো মাল্টিপল ট্রেড প্লেস করছেন এখন যদি প্রফিট হয় তাহলে তো ভালো কিন্তু যদি লস হয় আপনি চিন্তা করেন আপনার ব্যালেন্সটা কোথায় যাবে এটাকে আপনার আদতে ডিসিপ্লিনের ভিতরে থেকে টেটটা করা হয়েছে করা হয়নি নাই যে দেখেন আমার কনফিডেন্সটা ওভার কনফিডেন্স থাকার কারণে এখানে কি হয়েছে একটা স্ট্রং গ্রিন থাকার পরেও আমার এখানে কিন্তু সরি একটা স্ট্রং রেড থাকার পরেও ক্যান্ডেল গ্রিন হয়েছে এখন আমাকে মার্কেট কী করছে লস দিয়ে গেছে কিন্তু আমি যদি ওইটা না করে আমি শুধুমাত্র একটা ক্যান্ডেলে টেটটা করতাম একটা টাইডি করতাম লস হয়েছে কারণ আমি এখন এই ক্যান্ডেলে একটা স্ট্রং গ্রিন দেখছি আমি এখন ডবল এমাউন্ট মারছি কথার কথা আমি এখন এখানে কি ডবল অ্যামাউন্ট মারছি তার মানে কি আমার ওই যে পূর্বে একটা ক্যান্ডেলে লস হয়েছে এখন এই ক্যান্ডেলে আমি এটা কিন্তু ঠিকই রিকোয়ারি করতাম তাই না তো কিন্তু আমরা করি কি একটা ক্যান্ডেলের ভিতরে ওভার কনফিডেন্স নিয়ে আমরা কি করি মাল্টিপল একাধিক ট্রেড দয়া করে এটা করা যাবে না এটা করলে দেখবেন আপনার ইমোশনটা পুরাটাই সেই লেভেলের ধ্বংস হয়ে যাবে সেই লেভেলের ধ্বংস হয়ে যাবে দেখা যাচ্ছে যেখানে আপনার ট্রেড প্লেস করার কথা না ওইখানে আপনি একটু ওভার কনফিডেন্স বেশি হয়ে আপনার ভিতরে দেখবেন আপনি এখানে ভুলভাল জায়গায় একদমই ট্রেড করতে করতে দেখা যাচ্ছে আপনার ব্যালেন্স আর ডলারই নেই এখন কথার কথা এরকম হয় অনেক সময় প্রফিট হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে ওইটা যদি লস হয় আপনার ব্যালেন্সটা তো পুরোটা জিরো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার কথা হচ্ছে আপনি দশ মিনিট সময় নিয়ে দুইটা ট্রেড করেন কোনো সমস্যা নেই কিন্তু এক মিনিটে দশটা ট্রেড করে নিজের ব্যালেন্সটাকে জিরো করেন না হ্যাঁ তার মানে কি আপনারা এরকম যদি ট্রেড করেন যে হয় প্রফিট হলো নাহলে লস হলো তাহলে তো জামেলা যেমন দেখেন আমার এখন প্রপর আমি কিন্তু আবার বলছিলাম অ্যানালাইজ করতেছি না ধরেন আমার এখানে একটা ট্রেড লস হয়েছে এখানে একটা ট্রেড লস হয়েছে আবার একটা আমি রেট দেখতেছি এখন সুন্দর করে আমি এখন ধরেন এখানে আবার ডাউনে কি আমার তিনটা লোডের লস আমি এখানে এখানে কয়টা মারতে পারি সাতটা বা পাঁচটা ট্রেড মারলে তো এনাম তাহলে আমার পূর্বে তিনটে রেখে পারি প্লাস আমার প্রফিট তাই নয় কি কিন্তু আপনি যখন একটা ক্যান্ডেলের ভিতরে দশ বিশটা ট্রেড মেরে দিচ্ছেন প্রফিট হলে তো ভালোই হচ্ছে কিন্তু লস হলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার পুরো ব্যালেন্সটাই জিরো এই টাইপের ট্রেড যখন করবেন তখন আপনার মাথায় রাখতে হবে আপনার অ্যাকুরেন্সি যদি হানড্রেডে হান্ড্রেড হয় তখনই কেবল এই টাইপের ট্রেড করা যায় কিন্তু আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে যে আপনার অ্যাক্যাসি হানড্রেড পার্সেন্ট কখনোই না কখনোই ট্রেনিংয়ে হানড্রেড পার্সেন্ট বলতে কিচ্ছু না এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি করা সম্ভবও কিন্তু না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত অ্যাকুরেসি না যায় কিন্তু ট্রেনিংয়ে কখনো হান্ড্রেড পার্সেন্ট হয় না এই জিনিসটা মাথায় রাখবেন একটা ট্রেড যদি লস আপনি কেন এত বড় রিস্ক নিতে যাবেন যে একটা ট্রেড লস হলে আপনার পুরো ব্যালেন্স পাকা এটা কি নেওয়া যাবে কখনোই নেওয়া যাবে না যাই হোক তো সর্বলাস্ট আসলে যে কথাটা ইমোশন কন্ট্রোলের ব্যাপারে সবশেষে বড় যে কথাটা সেটা হচ্ছে আপনাকে কি কী বলে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন এবং একটা নির্দিষ্ট রুলসের ভিতরে থেকে এটা প্রতিটা দিন আপনাকে হচ্ছে ওই রুলসের ভিতরে থেকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে যেই কথাগুলো বললাম যে আপনার একটা নির্দিষ্ট প্রফিট টার্গেট রাখতে হবে আপনার ট্রেডের ওয়ান পার্সেন্ট করে ট্রেড করতে হবে আপনি যেই কোনো সময় ট্রেড করলে হবে না নির্দিষ্ট একটা সময় ট্রেড করতে হবে এই যে জিনিসগুলো আপনি প্রত্যেকটা দিন এই রুলসগুলো মেনে ট্রেড করতে হবে একদিনে আপনি কিন্তু ইমোশন আপনার স্ট্রং করতে পারবেন না কখনো সম্ভব না আপনাকে কন্টিনিউ হচ্ছে এই রুলস এই ডিসিপ্লিনগুলো প্র্যাকটিস করে করে হচ্ছে ট্রেড করতে হবে বা এই জিনিসগুলোকে মেনে মেনে হচ্ছে ট্রেড করতে হবে দেখবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার এক থেকে দুই মাসের ভিতরে আপনার সাইকোলজিটা এবং ইমোশনটা অনেকটাই হাই লেভেলের স্ট্রং হয়ে গেছে এটা তবে আমি আবারও বলতেছি ইমোশন কখনও একদিন আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি শুধুমাত্র যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধু একটু সুন্দর করে মানবেন দেখবেন আপনি খুবই সুন্দর করে খুবই সুন্দরভাবে এবং খুবই খুবই কী বলবো ভালোভাবে আপনি হচ্ছে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতেছেন তার জন্য কি আবারও একটা কথা অবশ্যই অবশ্যই মার্কেটের সাথে কি করতে হবে আপনাকে কি লেগে থাকতে হবে মার্কেটের সাথে লেগে থাকলে কি ইম্প্রুভ হবে আমি বলছি অবশ্যই আপনার এই যে টেকনিক্যাল অ্যানালাইজ বা মার্কেটের প্যাটার্নগুলো কোন পরে কোন প্যাটার্ন হচ্ছে এই জিনিসগুলো আপনি সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে কখন মার্কেটের সাথে আপনি যদি লেগে থাকেন কোনটা ক্যান্ডেল লস হচ্ছে কেন হচ্ছে এটা যদি অ্যানালাইজ করা ট্রাই করেন এবং যদি মার্কেটের সাথে লেগে থাকেন কোনটা প্রফিট হচ্ছে কেন হচ্ছে যদি এই জিনিসটা নিজেকে কোশ্চেন করেন তাহলে আপনি টেকনিক্যাল যে অ্যানালাইসটা এটা আপনার গ্রো হবে আর যদি আপনার ইমোশনটাকে আপনার স্ট্রং করতে চান তাহলে আপনাকে কী করতে হবে এই যে ডিসিপ্লিনের ভিতরে থেকে যে জিনিসগুলো বললাম সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা সঠিকভাবে আপনার এন্ট্রি পয়েন্ট সেট আপ করা আপনার হচ্ছে সময় থেকে টাকার গুরুত্ব বেশি দেওয়া হ্যাঁ এই যে কথাগুলো বললাম এবং হচ্ছে আপনার প্রফিট থাকে ঠিক রাখা এবং একটা স্টপ লস রাখা এই যে কথা বললাম বললাম আপনার ওভারঅল এই যে কম্বিনেশনটা এটা যদি আপনি বেশি না একটা মাস যদি আপনি সেট করতে পারেন আপনার ইমোশন হান্ড্রেড টেন পার্সেন্ট কন্ট্রোল হবে এতে কোনো সন্দেহ আমি লিখে দিচ্ছি শুধু একটা মাস আপনি এই ধারাবাহিকভাবে হচ্ছে ট্রেড করেন মার্কেটে ঠিক আছে আপনার কিচ্ছু লাগবে না ভাই কিচ্ছু লাগবে না আপনার কখনও অন্যের সিগন্যাল কম্পাউন্ডিং এগুলার পেছনে ছুটাবেন না তো ও এখন হচ্ছে মেন কথায় আছেন যারা নতুন আসলে কোথায় থেকে আপনারা শুরু করবেন দেখেন যারা নতুন আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলি আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আমার ইউটিউবে যদি আমাকে পার্সোনালি ফলো করেন আমাকেই ফলো করতে হবে এমন কোনো কথা না আমার কথা হচ্ছে আপনি যদি আমাকেই ফলো করেন সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা ফার্স্ট অফ অল যেটা করতে পারেন আমার ইউটিউবের ক্লাসগুলো শেষ করেন দেন হচ্ছে আপনাদের জন্য আমার একটা ফেড কোর্স ছিল যে ফেড কোর্সটা আমি বর্তমানে আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে ফ্রি করে দিচ্ছি যেটা গত দুই মাস আগে বারো হাজার টাকা দিয়ে করা লাগতো ওই ফেড কোর্সটা আপনারা জয়েন হবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনার সরাসরি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনার সরাসরি টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন দেখবেন আপনাদেরকে এইরকম একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এরকম একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে যেখানে অলমোস্ট হচ্ছে ছত্রিশ হাজারের মতো ফলোয়ার আছে এখানে নিয়ে আসার পরে আপনারা অবশ্যই সার্চ করে আসবেন না দয়া করে এখানে আসার পরে আপনারা কী করবেন সরাসরি আমাদের যে ফেড কোর্স ওইটা দেখবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে বা এই ফেড কোর্সটা আমি লিঙ্ক দিয়ে দিব ওই গ্রুপে আপনারা কী করবেন এইখানে আসবেন এখানে এসে দেখবেন এখানে প্রত্যেকটা ক্লাস যেটা আমি নিজে সরাসরি করাইছি এই প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনার ধারাবাহিকভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই ক্লাসটা বা এই ফেড কোর্সটা করার পর আমি কথা দিতে পারি আপনাদের ট্রেডিংয়ের নলেজ ইনশাল্লাহ আপনাদের নাইনটি পার্সেন্টের কাছাকাছি আপনারা গ্রো করতে পারবেন বেশি নয় দুইটা আমার শুধু লেগে থাকবেন সময় দেন ভাই ট্রেনিংয়ে যদি আসলেই ভালো কিছু করার ইচ্ছা থাকে একটু সময় দিতে হবে এরপর আপনি কি করবেন দেখবেন এখানে আসার পরে বা ইউটিউবে আমার ভিডিও আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলবেন ট্রেনিং যেটা শিখতেছেন ওটার সাথে সাথে প্র্যাকটিস করবেন আপনি শুধু দেখেই গেলেন শোকের সামনে দিয়ে দেখেই গেলেন হবে না প্র্যাকটিস করতে হবে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন খুলে ড্যামোতে ওখানে ড্যামো ডলার থাকে ড্যামোতে আপনার ডিপোজিট করবেন না ড্যামোতে প্র্যাকটিস করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই যে এখানেও ভিডিও লিঙ্ক আছে বা আমার ইউটিউবে ভিডিও আছে দেখে নেবেন কেবা ডিপোজিট করতে হয় সব কিছু আছে ড্যামোতে প্র্যাকটিস করবেন ড্যামোতে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন ওইখান থেকে এমনিতে ভালো কিছু করতে পারবেন এত প্যারা নাই ট্রেনিংয়ে যদি আমি আজকে যে কথাগুলো বললাম যদি একটু সুন্দর করে মানেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর এরপরে যদি আপনার মনে হয় যে আপনি আরও ডিপলি বা আরও হচ্ছে গভীরভাবে সরাসরি একদম আমার সাথে ইনভলভ থেকে হচ্ছে ট্রেনিং শিখতে চাচ্ছেন তাহলে আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন কোনো ফেরা নাই যেহেতু আপনি অলরেডি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছেন এবং হচ্ছে অলরেডি প্র্যাকটিস করতেছেন যখন আপনি হচ্ছে ডিপোজিট করবেন না শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের যে ইউইডিটা আমাদের এখানে অ্যাডমিন আছে যে দেখবেন প্রিমিয়াম গ্রুপে এই যেখানে দেখবেন আমাদের অ্যাডমিনের ইউ টেলিগ্রাম আইডি এবং আমার টেলিগ্রাম আইডি আছে শুধুমাত্র আপনার ইউআইডিটা দেবেন সুন্দর করে আপনাকে অ্যাড করাই দেওয়া হবে তবে আমারও বলতেছি ট্রেনিং শেখার আগে ডিপোজিট না আগে শিখেন এরপরে আর আজকে যে কথাগুলো বলছি আশাবাদী এগুলো যদি যেই মানতে পারছেন ইনশাল্লাহ বা যে মানবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল ট্রিটার হইতে পারবেন এতে কোনো সন্দেহ না এটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আরেকটা কথা আপনাদের কিন্তু গিবের যে এক ডলার এটা কিন্তু আপনারা খুব শীঘ্রই ফিরে যাবেন ঈদের ঠিক পরের দিন রাত আটটা থেকে দশটা এই টাইম টাইম ফ্রেমের ভিতরে হচ্ছে অবশ্যই আমরা জানিয়ে দিব এক হাজার ডলার কিন্তু আপনাদের জন্য গিবোয়ের আয়োজন করা হয়েছে সো অবশ্যই অবশ্যই সবাই কিন্তু ওই গিবোয়েতে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন গত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম